Dear students, how are you? I think you are all fine. Of course, you should be fine all time. Today's lesson paragraph, you know very well about it. We have already finished two paragraphs of yours. One is My Garden and another is Our Country, right? Okay, আমরা এই পর্যন্ত দুটো প্যারাগ্রাফ শেষ করেছি সরি একটা হচ্ছে আওয়ার মানে মাই গার্ডেন আর একটা হচ্ছে আওয়ার কান্ট্রি তাই না তো আমরা দুটো প্যারাগ্রাফ মনে হয় এতদিনে শিখে ফেলেছি আমি আশা করব তোমরা শিখে ফেলেছ এবং তোমরা শিখে ফেলেছ সেটাই আমি আশাবাদ ব্যক্ত করতে সবসময় ওকে তো আজকে আমাদের আমাদের প্যারাগ্রাফ হচ্ছে পিকনিক আই হ্যাভ মেড আমি তোমাকে এখানে দেখিয়েছি পিকনিক ইউ হ্যাভ মেড এভাবে হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে পিকনিক ইউ হ্যাভ মেড সম্বন্ধে প্যারাগ্রাফ লেখার জন্য কিন্তু তোমাদের কি লিখতে হবে তোমাদের লিখতে হবে কিন্তু অ্যা পিকনিক আই হ্যাভ মেড রাইট অ্যা পিকনিক আই হ্যাভ মেড দিয়ে লিখতে হবে ঠিক আছে তো আজকের পাঠের প্রথমে তোমরা একটা ভিডিও দেখো এই ভিডিওটা দেখলে তোমাদের কেমন মনে হয় আমাকে একটু জানাবা ঠিক আছে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে পিকনিক ব্যাপারটা সম্বন্ধে জানবে আর একটা হচ্ছে পিকনিকের এই স্পটটা নিয়ে বা পিকনিকের সিস্টেমটা নিয়ে কীভাবে চিত্র আঁকে সেটা তোমরা শিখে ফেলবে দেখো এবার ঠিক আছে ভালো করে দেখো একটা পিকনিক কে অ্যারেঞ্জ করা হয় কে অ্যারেঞ্জ করছে ঠিক আছে এবং অঙ্কনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এটাও খেয়াল করো ভালো করে হ্যাঁ খুব সুন্দর দারুণ দেখো এবার বাস আঁকা হচ্ছে এরপর একটু রঙের ব্যবহারটা শুরু হয়েছে হ্যাঁ প্রথমে সবুজ রঙ ওদিকে হালকা নীল রঙ দিল এখন এদিকে সবুজ রং দেওয়া হচ্ছে এদিকে আবার হলুদ হ্যাঁ সবুজ থেকে হালকা সবুজ আবার হলুদ তারপর এগুলো হ্যাঁ আমি ভিডিওটা একটু স্পিডে দিয়েছি তোমাদের এই কারণে যাতে করে তোমরা সময়টা কম লাগে এটা আসলে অনেক লম্বা একটা ভিডিও প্রায় 18 মিনিটের একটা ভিডিও আমি তোমাদের 1 মিনিটে শেষ করার চেষ্টা করেছি ভিডিওটা ভালো করে দেখো কীভাবে কাজগুলো আঁকছে রঙগুলো করছে প্রায় শেষের পথে এবার ফাইনাল ফাইনাল টাচ এই যে ফাইনাল টাচ দেওয়া হচ্ছে দেখো বাস ফাইনাল টাচ এই যে চোখ দেওয়া হলো শেষ ঠিক আছে এই হচ্ছে মোটামুটি একটা পিকনিকের চিত্র দেখো এখানে ভালো করে এখানে এরা পরিবার থেকে পিকনিক আসছে মনে করো ছেলে মেয়ে যে এখানে মা ধরে নিতে পারো বাবা রান্না করছে বা এটাও হতে পারে যে এখানে তোমরা স্কুল থেকে পিকনিক আসছো একজন পাচক রান্না করছেন এটা হয়তো তোমাদের একটা মিস বা তোমরা যে হেল্প করছো পিকনিকে ওকে তো যাই হোক আমরা এখন পিকনিকে একটা দেখলাম এবার আমরা প্যারাগ্রাফে চলে যাই আ পিকনিক আই হ্যাভ মেড এটার প্রথম লাইনটা হচ্ছে আই অ্যালং উইথ মাই ফ্যামিলি ডিসাইডেড টু গো অন এ পিকনিক আমি কিন্তু ওখানে দেখিয়েছিলাম স্কুলের হতে পারে পিকনিক বা তুমি নিজের হতে পারে এখন যেহেতু তুমি পিকনিক লিখছো পিকনিক আই হ্যাভ মেড অর্থাৎ তেমন একটা বনভোজন যেটা আমি করেছিলাম বা আমি পেয়েছিলাম এরকম আর কি পেয়েছি বা করেছি আই অ্যালং উইথ মাই ফ্যামিলি ডিসাইডেড টু গো অন এ পিকনিক আমি এই অ্যালং অর্থ কি তারপরে উইথ অর্থ তো সহ বা সাথে ঠিক আছে ডিসাইডেড সিদ্ধান্ত নিলাম একটু দেখি নি অর্থগুলো কেমন অ্যালং অর্থ হচ্ছে সহ বা সাথে ডিসাইডেড অর্থ হচ্ছে সিদ্ধান্ত নিল এখানে ডিসাইড হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম ডিসাইড ডিই সিআই ডিই ডিসাইড এটা পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে এখানে ডিসাইডেড যেহেতু আমরা অতীতের গল্প বলছি অতীতের কাহিনী বলছি সেজন্যই কিন্তু এখানে ডিসাইডেড কথাটা আসলো ঠিক আছে তো যাই হোক আই অ্যালং উইথ মাই ফ্যামিলি ডিসাইডেড টু গো অন এ পিকনিক এখানে অ্যালং অর্থ সঙ্গে বা সাথে তারপর হচ্ছে ডিসাইডেড অর্থ সিদ্ধান্ত নিলাম টু গো অন এ পিকনিক অর্থাৎ একদিন আমার ফ্যামিলি সহ আমি পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম দুই হচ্ছে উই অল ওয়ার ডিস এক্সাইটেড এক্সাইটেড মানে কি খুব উত্তেজিত ছিলাম আমরা ঠিক আছে উই অল ওয়ার এক্সাইটেড ভালো করে দেখো উই অল ওয়ার এক্সাইটেড এক্সাইটেড অর্থ হচ্ছে উত্তেজিত ঠিক আছে উই অল ওয়ার এক্সাইটেড দেয়ার ঠিক আছে ওকে এক্সাইটেড মানে উত্তেজিত এরপর হচ্ছে 3 নম্বর উই ডিসাইডেড টু গো টু এ টি গার্ডেন ইন সিলেট
ডিসাইডেড টু গো টু আ টি গার্ডেন ইন সিলেট, অর্থাৎ আমরা সিলেটে একটা সিলেটের চা বাগানে যাওয়ার সিদ্ধান্তটা নিলাম। টি গার্ডেন মানে হচ্ছে চা বাগান, ঠিক আছে। টি গার্ডেন অর্থ হচ্ছে চা বাগান, এই যে চা বাগান, টি গার্ডেন অর্থ হচ্ছে চা বাগান। এক্সাইটেড মানে অর্থ হচ্ছে এইচও। জার্নি মানে হচ্ছে ভ্রমণ করা, রিচড মানে পৌঁছানো, সিলেক্টেড মানে নির্বাচিত, এখানে সিলেক্টেড পাস্ট ফর্ম সিলেক্টেড, এগুলো আমরা দেখব, ঠিক আছে। সরি, চার নম্বর আসো, উই স্টার্টেড আওয়ার জার্নি ইন দ্য মর্নিং অ্যান্ড রিচড দ্য গার্ডেন অ্যাট 10 AM। উই স্টার্টেড আওয়ার জার্নি ইন দ্য মর্নিং অ্যান্ড রিচড দ্য গার্ডেন অ্যাট 10 AM, অর্থাৎ আমরা কী করলাম, আমাদের জার্নিটা শুরু করলাম, ভ্রমণটা শুরু করলাম, স্টার্টেড ভ্রমণটা শুরু করলাম সকালবেলা। অ্যান্ড রিচড দ্য গার্ডেন অ্যাট 10 AM, রিচড মানে পৌঁছালাম, পৌঁছালাম গার্ডেনের মধ্যে কয়টা বাজে, সকাল 10টায়, আমরা একটু দেখি। রিচড মানে পৌঁছালাম, ঠিক আছে, জার্নি মানে ভ্রমণ। হ্যাঁ, আমরা টিকার জার্নিটা শুরু করেছিলাম, ভ্রমণটা শুরু করেছিলাম আমরা সকালবেলা, এবং সেখানে পৌঁছালাম আমরা কীবারে, কখন পৌঁছালাম আমরা, সকাল 10টায়। এরপর হচ্ছে পাঁচে, উই সিলেক্টেড, পাঁচ নাম্বার লাইন, তার লাইন নাম্বার 5, উই সিলেক্টেড অ্যান ওপেন স্পেস। উই সিলেক্টেড অ্যান ওপেন স্পেস, তার মানে কি, আমরা একটা খোলা স্থান নির্বাচন করলাম। ওই সিলেক্টেড যেটা দেখিয়েছেন নির্বাচিত, এমনি সিলেক্টেড অর্থ হচ্ছে নির্বাচিত, কিন্তু যখন আমরা বলবো উই সিলেক্টেড অ্যান ওপেন স্পেস, এই সিলেক্টেড মানে হচ্ছে এখানে পাস্ট ফর্ম, সিলেক্টেড পাস্ট ফর্ম হচ্ছে সিলেক্টেড, উই সিলেক্টেড অ্যান ওপেন স্পেস, ওপেন স্পেস মানে হচ্ছে খোলা জায়গা, শূন্য জায়গা, এই যে স্পেস হচ্ছে খোলা, ওপেন হচ্ছে খোলা, স্পেস হচ্ছে শূন্য বা খালি, আমরা একটা খালি জায়গা চুজ করলাম, ওপেন হচ্ছে খোলা, স্পেস হচ্ছে শূন্য বা খালি, সিলেক্টেড নির্বাচিত করলাম বা নির্বাচন করলাম, ঠিক আছে। তো দেখো, তাহলে উই সিলেক্টেড অ্যান ওপেন স্পেস, আমরা একটা খোলা জায়গা নির্বাচন করলাম, ঠিক আছে। এরপর আসো নাম্বার 6, দেন উই কুকড আওয়ার ফুড দেয়ার, দেন উই কুকড আওয়ার ফুড দেয়ার, তারপর আমরা সেখানে আমাদের খাবারটা রান্না করলাম। কুক অর্থ রান্না করা, কুকের পাস্ট ফর্ম হচ্ছে কুকড, ঠিক আছে, কুক, কুকড, কুকড, এই কুকড হচ্ছে পাস্ট ফর্ম। কুকড আওয়ার ফুড দেয়ার, দেয়ার অর্থ হচ্ছে সেখানে, আমরা একটু দেখি, কুকটা অর্থ হচ্ছে রান্না করলো বা রান্না করলাম, ফুড অর্থ হচ্ছে খাদ্য বা খাবার, আর দেয়ার অর্থ হচ্ছে সেখানে, কুকড রান্না করলাম বা রান্না করলো, কুকের পাস্ট ফর্ম, কুক অর্থ হচ্ছে রান্না করা, আবার পাচকও বলা যেতে পারে, কুক হচ্ছে রান্না করা, আবার কুকড অর্থ হচ্ছে রান্না করলাম পাস্ট ফর্ম, ফুড অর্থ হচ্ছে খাদ্য বা খাবার, আবার দেয়ার অর্থ হচ্ছে সেখানে, ঠিক আছে। এরপর আসো নাম্বার 7, উই ভিজিটেড দ্য এরিয়া অফ টি গার্ডেন্স, আমরা ভিজিট করলাম দ্য এরিয়া অফ টি গার্ডেন্স, অর্থাৎ যে চা বাগান যেগুলো আছে সেগুলো এরিয়াগুলো, অর্থাৎ অঞ্চলটা আমরা ভিজিট করলাম। ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা, তাই না, ভিজিট তো ভ্রমণ করা বা বেড়ালাম। ভিজিটেড হচ্ছে পাস্ট ফর্ম, ভিজিটের পাস্ট ফর্ম হচ্ছে ভিজিটেড, সেজন্য আমরা যেহেতু সব পাস্ট ফর্মে লিখছি, সেজন্য এখানে সব আমাদের পাস্ট ফর্ম লিখতে হচ্ছে, এগুলো প্রেজেন্ট ফর্ম সম্বন্ধে জানতে, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ভিজিট, ভিজিট থেকে হলো ভিজিটেড, ভিজিট হচ্ছে বেড়ানো বা ভ্রমণ করা বা প্রদর্শন করা, আর ভিজিটেড মানে হচ্ছে বেড়ানো বা বেড়ালাম, আর এরিয়া মানে হচ্ছে অঞ্চল বা আয়তন, ঠিক আছে, এরিয়া মানে এখানে অঞ্চল বা আয়তন, এই দুটো হবে, আমরা অঞ্চলটা ধরবো এখানে, এখানে আয়তন আমরা ধরবো না, এখানে আমরা অঞ্চলটা ধরবো, অঞ্চলটা হচ্ছে এখানে জায়গাটা, অর্থাৎ ভিজিটেড দ্য এরিয়া অফ টি গার্ডেন, আমরা টি গার্ডেন অর্থাৎ চা বাগানের জায়গাটা ভ্রমণ করলাম। আট নম্বর, আফটার দ্যাট উই এনজয়েড দ্য ফুড ফ্রিলি, আফটার দ্যাট মানে ওইটার পরে বা এর পরে, উই এনজয়েড দ্য ফুড ফ্রিলি, অর্থাৎ আমরা কী করলাম, এনজয় করলাম, মজা করলাম বা আনন্দ করলাম দ্য ফুড ফ্রিলি, অর্থাৎ এনজয় মানে এখানে শুধু আনন্দ করা না, আসলে অ্যাকচুয়ালি উই এনজয়েড দ্য ফুড ফ্রিলি বলতে এখানে আমরা খাবারগুলো খুব আনন্দে খেলাম, এটা আর কি। উই এট দ্য ফুড ফ্রিলি দিতে পারো তুমি, সমস্যা নেই, উই এট দ্য ফুড এনজয়েবলি এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ওকে, উই এট দ্য ফুড ফ্রিলি, উই এনজয়েড দ্য ফুড ফ্রিলি, ওকে, ফ্রিলি মানে মুক্তভাবে। তারপর আবার দেখো জিনিসটা, এখানে এনজয়েড হচ্ছে আনন্দ করা বা আনন্দ করলাম, ফ্রিলি হচ্ছে স্বাধীনভাবে, স্বাধীনভাবে, ঠিক আছে, আমরা স্বাধীনভাবে খাবারগুলো খেলাম, এটা আর কি বোঝানো হচ্ছে, বা স্বাধীনভাবে আনন্দ করে খাবারগুলো আমরা খেলাম। নয় আসো, বিফোর ইভেনিং উই গট রেডি টু স্টার্ট ব্যাক, বিফোর ইভেনিং বলতে সন্ধ্যা হওয়ার আগে, উই গট রেডি আমরা রেডি হয়ে গেলাম, প্রস্তুত হয়ে গেলাম টু স্টার্ট ব্যাক, অর্থাৎ ফিরে যাওয়ার জন্য আমরা শুরু করতে রেডি হয়ে গেলাম, অর্থাৎ ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে রেডি হয়ে গেলাম,
প্রস্তুতি নিলাম আর কি। বিফোর হচ্ছে আগে, ইভিনিং হচ্ছে সন্ধ্যা, তারপর হচ্ছে রেডি হচ্ছে প্রস্তুত, তারপর স্টার্ট হচ্ছে শুরু হওয়া, ব্যাক করতে পিছনে বা ফিরে আসা। অর্থাৎ আমরা ফিরে আসার জন্য নিজেদেরকে রেডি করে ফেললাম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে উই গট রেডি, আমরা রেডি হয়ে গেলাম, প্রস্তুত হয়ে গেলাম টু স্টার্ট ব্যাক, ফিরে আসার জন্য। ঠিক আছে, দ্য লাস্ট লাইন অফ দিস প্যারাগ্রাফ, ইন ফ্যাক্ট উই এনজয়েড দ্য পিকনিক ভেরি মাচ। ইন ফ্যাক্ট মানে হচ্ছে বস্তুত উই এনজয়েড দ্য পিকনিক ভেরি মাচ, অর্থাৎ বস্তুত আমরা পিকনিকটা খুব মজা করলাম। হ্যাঁ, এনজয় তো মজা করা বা আনন্দ করা, আমি বলেছি এনজয়েড দ্য পিকনিক ভেরি মাচ, বস্তুত আমরা পিকনিকটা খুব মজা করলাম। এখানে ইনফ্যাক্ট অর্থ হচ্ছে বস্তুত, ঠিক আছে, ওকে, ইনফ্যাক্ট হচ্ছে বস্তুত। বস্তুত বলতে এখানে বোঝানো হচ্ছে আসলেই আমরা পিকনিকটা খুব মজা করলাম, আসলেই বলতে ইনফ্যাক্টটা ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, ইনফ্যাক্ট উই এনজয়েড দ্য পিকনিক ভেরি মাচ, ওকে। এবার আমরা প্যারাগ্রাফটা একটু এক নজরে দেখি। এক নজরে দেখলে প্যারাগ্রাফটা হবে, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি ডিসাইডেড টু গো অন আ পিকনিক, উই অল ওয়ার এক্সাইটেড, উই ডিসাইডেড টু গো টু আ টি গার্ডেন ইন সিলেট, উই স্টার্টেড আওয়ার জার্নি ইন দ্য মর্নিং অ্যান্ড রিচড দ্য গার্ডেন অ্যাট 10 AM, উই সিলেক্টেড অ্যান ওপেন স্পেস, দেন উই কুকড আওয়ার ফুড দেয়ার, উই ভিজিটেড দ্য এরিয়া অফ টি গার্ডেন্স, আফটার দ্যাট উই এনজয়েড দ্য ফুড ফ্রিলি, বিফোর ইভিনিং উই গট রেডি টু স্টার্ট ব্যাক, ইন ফ্যাক্ট উই এনজয়েড দ্য পিকনিক ভেরি মাচ। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি তোমাদের আ পিকনিক ইউ হ্যাভ মেড প্যারাগ্রাফটা, ওকে। আশা করছি এটা সুন্দরভাবে তোমরা লিখে ফেলো, লিখে ফেলার পরে তোমরা এটা ঠিকমতো শিখে ফেলো। তবে একটা কথা আবারও বলছি, সে আগের মতো এটাই যে তোমাদের শিখতে হবে, নট লাইক দ্যাট। তোমরা যদি মনে করো যে হ্যাঁ এর থেকে সহজভাবে তোমরা একটা পিকনিক প্যারাগ্রাফ আমাকে উপহার দিবা তাহলে ভালো। তো আমি তোমাদের সাজেস্ট করব এই প্যারাগ্রাফটা তোমরা শিখবা, কারণ এখানে অনেকগুলো কঠিন বানান আছে, এবং কঠিন বানানগুলো যদি তোমরা এখন থেকে শিখতে পারো বা শেখার অভ্যাস করো, ভবিষ্যতে যে ক্লাসগুলো তোমাদের জন্য ওয়েট করছে, হ্যাঁ, সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের উত্তরাতে তেমন কোনো কষ্ট হবে না। ঠিক আছে, আর যদি কঠিন বানান এখন থেকে দেখতে অভ্যস্ত না করো তাহলে তখন গিয়ে কিন্তু দুঃখে পড়তে হবে। ঠিক আছে, তো এই প্রার্থনা থাকবে তোমরা এই প্যারাগ্রাফটা ভালো মতো শিখবা, প্রয়োজন আমাকে লিখে পাঠাবা। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা আমাকে লিখে পাঠাবে, এটা তোমাদের হোমওয়ার্ক, ওকে। তো আগামী ক্লাসে আমরা আবারও পার্সেল স্পিচ নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে, কারণ আমাদের প্যারাগ্রাফ অলরেডি কমপ্লিট হয়েছে। আমরা আগামী ক্লাসে আবারও পার্সেল স্পিচ নিয়ে শুরু করব, সেটা নাউন থেকেও শুরু হতে পারে, অথবা সেটা এবারে তোমাদের সিলেবাসে যেটা আছে মানে সিলেবাসে সেটা নিয়েও আমরা স্টার্ট করতে পারি। ঠিক আছে, তো তোমাদের যদি মনে হয় যে না স্যার আপনি নাউন থেকে স্টার্ট করেন, আমাকে তোমরা কমেন্টসে জানাবা, আর যদি তোমরা কমেন্টসে কিছু না লিখো তাহলে আমি এবারে যে তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল এক্সামের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের অনুযায়ী কিন্তু পার্সেল স্পিচগুলো করাবো। ঠিক আছে, ওকে, তো দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব মন দিয়ে দেখেছো এবং খুব আনন্দের সাথে তোমরা শিখেছো। ঠিক আছে, তো আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আবার ইনভাইটেশন জানিয়ে এবং তোমাদের সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে, সি ইউ, টাটা, বাই বাই।